একটার পর একটা বিতর্কের সঙ্গে নির্বাচক ও ম্যানেজার হয়ে দল নির্বাচনে স্বেচ্ছাচারিতার অভিযোগ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গুঞ্জন মেলেছিল ডালপালা, সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে যা পায় পূর্ণতা। স্বস্তির নারী ক্রিকেটে যেন অস্বস্তির লু হাওয়া, অভিযোগের তীর নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে, যে কারণে আগেই ম্যানেজারের পদ হারিয়েছিলেন মঞ্জু, এবার তাকে সরিয়ে দেয়া হলো নির্বাচকের পদ থেকেও। তবে তার স্থলে আর একজন নয়, দুইজন নির্বাচককে দায়িত্ব দিচ্ছে বিসিবি। দুজনে বর্তমানে কাজ করছেন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে, সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী। তাদের সহায়তা করার জন্য নেয়া হতে পারে আরও একজনকে। আমাদের মধ্যে কিছুটা ছন্দপতন ঘটেছিল, সেটা একদম অস্বীকার করতে পারবো না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা এখন সিদ্ধান্ত যেটা বোর্ড নিয়েছে, মঞ্জুকে আপাতত বাংলা টাইগার্সের সঙ্গে তাকে কাজ করার জন্য দেওয়া হয়েছে, এবং আমরা গেম ডেভেলপমেন্ট থেকে সিলেক্টর বলেন বা কোচ বলেন আমরা আবার এনেছি। একজন সিলেক্টরকে দিয়ে কিন্তু আমরা পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব নয়, বা একজনের পক্ষে সব টুর্নামেন্টে সব ভেন্যুতে গিয়ে খেলার দেখাটাও কিন্তু সম্ভব নয়। সাজ্জাদ আহমদ শিপন সাহেব আসবেন, সাজেল আহমদ চৌধুরী আসবেন, এবং এই দুইজনকে আমরা আপাতত নিচ্ছি, আরও একজনের আমরা নিতে পারি। পূর্ণতা আসছে নারী উইংয়ের কোচিং স্টাফ প্যানেলেও। হেড কোচ হাসান তিলকারত্নের পর একজন বিদেশি বোলিং কোচও নিয়োগ দিচ্ছে বিসিবি। হেড কোচের মতো তিনিও একজন লঙ্কান। আমাদের ওমেন্স উইংয়ের এই কার্যক্রমগুলো সফল মানে ভালোভাবে করার জন্য আমরা কিন্তু আমাদের ওমেন্স উইংয়ের আমাদের কোচের সংখ্যা বাড়িয়েছি। আমাদের বিদেশি কোচরা এসেছেন, ইতিমধ্যে একজন স্পিন কোচও শ্রীলঙ্কা থেকে আসবেন, এবং কোচ হিসাবে আমাদের দীপুরায় তো আছেন, ওয়াসিম গনি আছেন, এবং আমরা আরও চারজনকে নিব যারা গেম ডেভেলপমেন্টের সঙ্গে আছেন, যাতে করে আমরা এজ লেভেলে এবং আমাদের যে ক্যাম্পগুলো হয় সেই জায়গায় যেন আমাদের খেলোয়াড়দেরকে তারা যথাযথভাবে গাইড করতে পারেন এবং কোচিংয়ের দায়িত্বটা পালন করতে পারেন। সেই সঙ্গে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগেই নিজেদের দায়িত্ব বুঝে নেবেন নতুন নির্বাচক ও কোচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।